নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো আশা করি সবাই ভালো আছে, আমি অবশ্যই ভালো আছি। এবার হ্যাঁ, অনেক দিন পর বলছি ভালো আছি, কারণ প্রত্যেক দিনই একটু একটু থাকি। আজকে অনেক বেটার আর উইকনেসটাও অনেক রিকভার হয়ে গেছে। তো আজকে বলেছিল স্কুলে যেতে, তবে যাইনি আমি, কারণ হচ্ছে এত উইক, মানে সবে সবে উঠলাম ঠিক হওয়ার দিকে। তো সেজন্য ভাবলাম না, আজকে না যাওয়াই ভালো, আর একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যাওয়া যাবে। আজকে জাস্ট সরস্বতী পূজার মিটিং হবে, তো মিটিংয়ে সেরকম মানে এসে হয়ও না এবার অনেক, মানে আগের বছর তো সেরকম হয়নি সরস্বতী পুজো, এবার কী হবে দেখা যাক। তো আজকে হচ্ছে আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টের পরে যেটা করব ভাবছি সেটা হলো এইখানে যে আমার ফুলের টবগুলো আছে, আমি ভেতরে ছেলেগুলো বাইরে নিয়ে এসেছি, সেটা আমি এরকম একটা কাজ করব ভাবলাম। মানে একদম মেটা মেটা লাগছে, ফুল গাছের টবগুলো একদম কিছু নেই যেহেতু করা কাজ, আর আমি যেহেতু আর কিনতেও পাচ্ছি না, ওখানে যাওয়াও যাচ্ছে না, মানে একটু অন্য সাইডে, তো শিলিগুড়ির থেকে, তো সেই জন্য ভাবছি যে এইরকম টাইপেরই কিছু একটা এখানটায় করব। তো সেটাই আজকে, এটা নিয়ে সময় কাটাবো আজকে। তো তার আগে আগে ব্রেকফাস্টটা করতে হবে। পেট পূজা, পেলে পেট পূজা, ফির কাম দুজা। তো যাই আগে ব্রেকফাস্টটা করি। এখানে দেখতে পাচ্ছ রুটি, আর রুটির নিচে আছে ডিম। ইয়েস, আর এটা আমার হচ্ছে খুব একটা প্রিয় ব্রেকফাস্টের মধ্যে পড়ে, খুব সহজে বানানো যায়। রুটি বানানোই বানিয়েই রাখছিল সন্ধ্যা দিয়ে, আমি জাস্ট ডিমটা নিচে দিয়ে তার মধ্যে হচ্ছে একটু স্যালাডের আইটেম, যেরকম হচ্ছে পেঁয়াজ কুচি, শসা কুচি, তারপরে যেটা তোমার ইচ্ছে সেরকম করে দিতে পারো। তো আমি এখানে উল্টে নিয়েছি, দেখো ডিমটা বেশ সুন্দর করে স্প্রেড করে গেছে। এটার মতো নিজের পছন্দ মতো হচ্ছে সবজি দিয়ে দাও, টমেটো কুচিও দিয়েছি, একটু লঙ্কা কুচি ঝাল হওয়ার জন্য, আর হচ্ছে সস। সস তোমার ইচ্ছা মতো তুমি যেরকম খাবে সেরকম, তবে আমি স্যালাডটা প্রচুর পরিমাণে দেই, যতটা তোমার ইচ্ছা সেই অনুযায়ী দিতে পারবে সবে। তবে সত্যি খুব টেস্ট হয়, আর পেট ভরে, মানে একটা রুটি দিয়ে তোমার পেট ভরে যাবে এরকম ব্রেকফাস্ট এটা, আর হেলদিও একদম অবশ্যই, দারুণ টেস্টি। আমার তো রান্না করতে করতেই মানে জিভে জল চলে আসছে এরকম একটা। তো যাই হোক, আমার রেডি ব্রেকফাস্ট, এখন জাস্ট খেয়ে নিই। সঙ্গে একটু সস নিয়েছি, একটু স্যালাড নিয়েছি। তো আমি এখন চলে এসেছি আমার পুরো সরঞ্জাম নিয়েই। এইখানে হচ্ছে কালার, এগুলো ঘরের কালার বাঁচছিল। এখানে আমার অ্যাক্রোলিক পেন্ট, কোনটা কোনটা কালার করবো এখনও ভাবিনি, তো যেগুলো ছিল মোটামুটি নিয়ে আসলাম, আরও আছে, এগুলো পরে দেখা যাবে যে লাগলে পরে নিয়ে আসবো। আর এখানটায় হচ্ছে পেন্ট ব্রাশ, চলো স্টার্ট করে দিই। এটাকে গুলিয়ে নিতে হবে, জল অনেক দিন ধরে জমে আছে। ওয়াও, হোয়াট এ রেড কালার, দারুণ সুন্দর কালারটা, উফ, এই কালারে একটা শাড়ি দারুণ লাগবে, দারুণ। তো এটা গোলানো হয়ে গেছে, এখন পুরোটাকে হচ্ছে রং করে নেব। তো আমি মাঝখানে আবার নিচে পেপারটা দিয়ে নিয়েছিলাম, নালে হচ্ছে নিচে লেগে যাবে, অনেকটাই হয়ে গেছে। এখানে হচ্ছে তিনটা রঙে আমি প্রাইমার কালারটা করে নিয়েছি, লাল রঙটা। এরপরে একটু তার মধ্যে একটু পেইন্ট করব, শুধু রংটা শুকাক, ততক্ষণ একটু স্নানটা করে আসি। আর মারা আজকে যাচ্ছে হচ্ছে বুস্টার ডোজ দিতে, এবার ফোন নম্বর অন্য একজনের দেওয়া, কী যে হবে, যাই হোক, তো মারা যাচ্ছে, যাক, করোনার যদিও অমিক্রন এখন বেশি হয়ে গেছে, কিছু করারও নেই, আমি শুকাক, আমি স্নানটা করে আসি। তো আমার হয়ে গেছে স্নান, আর আমি আমার রং নিয়ে চলে এসেছি আবার। এখানে মোটামুটি এগুলো শুকিয়ে গেছে,
এখন দেখি ভাবছি একটা সিম্পল কোনো ডিজাইন করব। এইসব ক্ষেত্রে সাধারণত একটা সিম্পল ডিজাইনই ভালো লাগে। আর রং করার সময় তোমরাও যদি এরকম রং করতে চাও খেয়াল রাখবে, আমার যেটা হয়েছে মানে যেহেতু গাঢ় ছিল সেজন্য অনেক জায়গায় উঠে উঠে যাচ্ছে। আর এগুলো হচ্ছে দেওয়ালের পেন্ট, আমি প্লাস্টিকের উপর পেন্ট করছি কিন্তু তবুও দেখছি যে না ঠিকঠাকই আছে, বসে গেছে। আর হচ্ছে এক টানে করতে হবে, ঠিক আছে, একটা দিকেই তোমার ব্রাশটাকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মেন একটা ট্রিক, যেখানে হচ্ছে তাহলে তোমার রংটা বেশ স্মুথ আসবে দেখতে। তো চলো স্টার্ট করে দিই। আমি এখানে হচ্ছে ইয়েলো আর ব্ল্যাক নিচ্ছি ডিজাইন করার জন্য। আমি জাস্ট এই জায়গাটা ডিজাইন করে যাব, জাস্ট এই জায়গাটা। তো এইখানে আমি আমার মনের মতো করে ডিজাইনগুলো আঁকাচ্ছি, এক এক সময় এক এক রকম, মানে কখনো এটা হচ্ছে সাকসেস হয়ে যায়, কখনো ফ্লপ খেয়ে যায় আমার ডিজাইনগুলো। তো যাই হোক, পেছনে দেখতে পাচ্ছ অবশ্যই যে কতগুলো হচ্ছে একটা গ্রামীণ আর্ট আছে, ওটাও আমি ডিজাইন করেছি। ওটা কিন্তু ইট, ঠিক আছে, ইটগুলো আমার কাছে রঙ ছিল, কিছু দেওয়ালের রঙগুলো সাদা রঙ, তো সেগুলো দিয়েই আমি ওখানে করে দিয়েছি ওরকম করে সাদা রঙের উপর কালো পেন্ট করে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে একটাতে কালো করলাম, এটাতে হলুদ দিয়ে ভাবছি একটু ট্রাই করি। ডিজাইন যদিও মাথায় আসছিল না, একটা উল্টাপাল্টা ডিজাইন দিচ্ছি, আমার মনে হয় না এটা সাকসেস হবে। যাই হোক, শুকুলে বোঝা যাবে, অনেক সময় শুকুলে শুকিয়ে গেলে তারপরে বোঝা যায় যে জিনিসটা না ভালোই লাগছে, এরকম মেহেন্দির ক্ষেত্রেও দেখবে তাই, যে শুকিয়ে গেলে তারপরে ডিজাইনটা অ্যাকচুয়াল বোঝা যায়। তো এখানেও তাই, ডিজাইনটা পরে বোঝা যাবে। তো এই মাঝে মধ্যে আমি এরকমই করতে থাকি, যা মানে পেন্টিং মিশে। আর এক্ষেত্রে আমার টাকাটাও বেঁচে গেল, টবের জন্য যে টাকাটা লাগার কথা সেটাও লাগলো না। আর দুটা তো হয়ে গেল, ঠিক আছে, ডিজাইন। এবার এটাতে ভাবছি একটু অন্যরকম একটু কায়দা করব, সেটা হচ্ছে স্পঞ্জ দিয়ে বানাবো, দেখি কেমন লাগে। এখানে হচ্ছে সব কয়টা এখন কমপ্লিট, এবার তোমরা বলো কোনটা হচ্ছে বেশি ভালো লাগছে। আমার তো এটাই ভালো লাগছে, এটা এক্সপেরিমেন্ট, শুকিয়ে গেলে একটু অন্যরকম লাগবে, দূর থেকেও বেশ ভালো লাগছে। এইটা একটু জগা খিচুড়ি হয়ে গেছে, নদীও আসছে এখানে, নদীতে কী করবা, ওই সুপারি তুলবা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মালা আসছে হচ্ছে বুস্টার ডোজ নিয়ে। চলো মাদের একটু অভিজ্ঞতাটা শুনিয়ে নিই। বুস্টার ডোজ নেওয়ার জন্য তোমাদের কাছে মানে যাদের আর কি নেওয়ার বয়স হয়ে গেছে 60 ইয়ার, তাদের জন্য কিন্তু মেসেজ চলে যাবে, ঠিক আছে, যে বুস্টার ডোজের এসে করার জন্য। এবার তারপরে রেজিস্ট্রেশন করো, ওটিপি আসবে একটা, ওই মোবাইলে যেই নাম্বারটা তোমাদের দেওয়া আছে তারপরে সেই অনুযায়ী হচ্ছে রেজিস্ট্রেশন করো। আর স্লট বুকিং করতে হয় কি না, কারণ হচ্ছে আমাদের যেরকম হচ্ছে এখানে একজন এক জায়গায় দিচ্ছে, তো ওখানে গিয়েই জাস্ট নিয়ে নিয়েছে। তো যাদের বয়স হয়ে গেছে তারা নিয়ে নাও, টেনশন ফ্রি। কিরকম ফিট ছিল গেলাম? হ্যাঁ, কোনো ভিড় নাই। আর এবার ভ্যাকসিনেশনে আলাদা ঘর করে দিয়েছে, আগের দিন আগেরবারও ছিল, সন্ধ্যাদের সময় না, একবার আমরা যখন ছিল তখন আলাদা ছিল না। ব্যথা লাগছে? হ্যাঁ ব্যথা লাগছে, আমার ব্যথা লাগছে রে, যত বাবা বলে আমার ব্যথা লাগে, বাবা তো কোনোটাই লাগে নাই, কিন্তু আমার ব্যথা, আমার এখনো ব্যথা আছে। রাতে বেশি হলে প্যারাসিটামল খাই নিও, আর হচ্ছে তোর অপুদার আম্মা দিছিল সঙ্গে সঙ্গে না, অপুদাকে ফোন করছিলা না আমার পাইছিলা, অপুকে আমি ফোন করি নাই, আমি বললাম যে আমাদের স্লিপ দেন আমরা যে দিলাম, হ্যাঁ বলে চলে গেছে সার্টিফিকেট, ও যে অপুদার নাম্বার চলে গেছে। তো পুরো বলে যে আমার কাছে বাবারটা আসছে, তোমারটা আসেনি, যে আমারটা তোর বউয়ের নামে। যাই হোক পাইলেই হয়ে, আগের বারে তো পাইলামই, পরেই পাইলাম, বললাম যে এখনই নিয়ে নিবি, হ্যাঁ হ্যাঁ চলে যাবে, খুঁজে পাবে না, হ্যাঁ হ্যাঁ এখনই নিয়ে নিবি। যাক ভালো ব্যবহার করছে, ওটিপি লাগছে না? ওটিপি বলতে অপু না, আমাদের কাছে কিচ্ছু আসে না, কিচ্ছু চাই নাই। তুমি তাহলে গিয়ে কি বললা? পার্সেল আসছে দেখি, মেশিনের কভার দিছিলাম ওয়াশিং মেশিনের,
কি আসছে দেখি। বাহ, খাবারটা খারাপ আসেনি তো ভালোই এসেছে। এবার মেশিনটাতে দিয়ে দেখি। তো এখানে মেশিনের আমাদের অটোমেটিক যেটা আছে সেমি অটোমেটিক বেশ একদম ফিট করেছে। আর সব থেকে এসে এটা হচ্ছে ওয়াটার প্রুফ, এটা আমি মিশো থেকে নিয়েছি, আর দামও কম বেশি না আর কি। তো মাঝে থেকে তো শুনলাম আর একটা পার্সেলও আসছে, দেখলে নিশ্চয়ই। অনেক দিন ধরে ভাবছিলাম যে ওয়াশিং মেশিনে একটা হচ্ছে কভার নিব, তো আগেরবার অর্ডার দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ওয়াটার প্রুফ না। এবার ওয়াটার প্রুফ ছাড়া তো কোনো লাভও নেই, মানে বাথরুমের মধ্যে যেহেতু থাকে তাই না, পুরো রোদটা মুখের মধ্যে পড়ছে, আরাম লাজা রাখছে না, পুরো দারুণ মজা লাগছে। এদিকে আমার ফুলগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আপাতত আজকের দিনটা শেষ মোটামুটি, এখন একটু শুভ। আর এখন হচ্ছে আমি খাচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটস। হ্যাঁ, আজকে একটু দেরিতে খাওয়া হয়ে গেল, কারণ অনেকদিন আমি স্নান করেই খাই। আজকে হচ্ছে স্নান করলাম, তারপরে একটু হচ্ছে ওই পেন্টিং একটু করলাম, তারপরে মারা আসলো, খেলাম, তোমাদের সাথে কথা হলো যে কীরকম অভিজ্ঞতা হচ্ছে, তারপরে আবার পার্সেল চলে আসলো, তো এই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন খেলাম, এখন পকেটে রাখলাম, একটু পরে পরে খাবো। আর হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।